তথাগতিত কমিউনিস্ট বৃন্দা কারাত নারী অধিকার সুরক্ষিত রাখার বিপক্ষেই সুর তুলেছিলেন, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী অধিকার সুরক্ষার জন্য কঠোর থেকে কঠোর আইন প্রণয়ন করেছিলেন। মঙ্গলবার রাজধানীর নোয়াগাঁও স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। ধর্ষণের সাজা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় কিনা এ নিয়ে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল তখন তথাকথিত কমিউনিস্ট বৃন্দা কারাত এর বিরোধিতা করেছিলেন। এবার আপনারাই বুঝুন কমিউনিস্টরা কতটুকু নারী দরদী। মঙ্গলবার রাজধানীর নোয়াগাঁও এলাকায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাতৃজাতিকে সম্মান করেন এবং তিনি তিন তালাক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যাতে সুবিচার পায় তার ব্যবস্থা করেছিলেন। শুধু সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রেই নয়, ঠিকভাবে যাতে মহিলারা স্বাবলম্বী হয় তার জন্য বিভিন্ন প্রকল্পে নজিরবিহীন পরিকল্পনা এবং কার্যক্রম সম্পাদন করেছেন। মহিলাদেরকে যদি রেপ করা হয় তো নরেন্দ্রভাই মোদী আইন এনেছে ভারতবর্ষের মধ্যে 18 বছর নিচে কোনো মহিলাকে যদি রেপ করে তাকে সিধা ফাঁসি দেওয়ার ব্যবস্থা নরেন্দ্রভাই মোদী করেছে। এই কমিউনিস্টরা বৃন্দা কারাত কংগ্রেস পার্লামেন্টের মধ্যে তার বিরোধ করেছে। বৃন্দা কারাত মহিলা এত বড় বিন্দি দিয়ে ঘুরে এত বড় ফুটে লাগা পার্লামেন্টে বিরোধ করেছে, ইতিহাস সাক্ষী, ভিডিও উঠিনি, বিরোধ করেছে না ফাঁসির সাজা দেওয়া যাবে না। কেন মহিলারে বলে যে কোনো মাইনর গার্লকে যদি রেপ করা হয় তো তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না। মহিলা বলে নরেন্দ্রভাই মোদী ফাঁসির সাজা এনেছে। তাদেরকে সশক্তিকরণ করার জন্য জম্মু কাশ্মীর থেকে 370 উঠিয়েছে, কারণ কি জম্মু কাশ্মীরে 370 দ্বারা থাকার কারণে জম্মু কাশ্মীরের কোন মহিলা যদি ত্রিপুরার কোন ছেলেকে বিয়ে করেছে তাহলে তার মালিকানা হক জম্মু কাশ্মীরে কিচ্ছু থাকবে না, সে 1 ইঞ্চ জায়গার মালিকার থাকবে না, সমস্ত জায়গা তার রিলেটিভের কাছে না সরকারের কাছে চলে যাবে। বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরাতে আসলে কোনো প্রকার উন্নয়ন হয়নি বামফ্রন্টের দীর্ঘ শাসনকালে, কংগ্রেসও কোনো উন্নয়ন করেনি, তারা শুধু মানুষের উপর শোষণ এবং লুটপাট করেছে। দুর্নীতির ক্ষেত্রে তারা ছিল চূড়ান্ত পর্যায়ে। প্রকৃত কথায় বলতে গেলে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু ত্রিপুরা কমিউনিস্ট আমল থেকে স্বাধীন হয়েছে 2018 সালে। 1947 দেশ স্বাধীন হয়েছিল, ত্রিপুরা মানুষের স্বাধীনতা পেয়েছিল 2018তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর। কমিউনিস্টের মানুষেরও তো স্বাধীনতা ছিল না, যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু, তাদের তো আরো স্বাধীনতা ছিল না। আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চেয়ে আরো কম ছিল। আমাদের বাড়ির কাজ করবো কি হবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করত ত্রিপুরাতে, কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার এমএলএ মন্ত্রী এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারত না, সে তো পার্টি উপস্থায় করবে। শোষণ এবং শাসন ছিল রাজ্যে প্রত্যেকটি মানুষের উপর। কমিউনিস্ট শাসন আমলে কমিউনিস্টরা নিজেরাও স্বাধীন ছিল না, কেননা বাম আমলে ক্যাডাররাই সবকিছু ঠিক করে দিত। সিপিএম এর সমর্থকদের ছেলে মেয়েদের নাম পর্যন্ত ঠিক করে দিত ক্যাডাররা। শুধু বাম ক্যাডারতন্ত্র ছিল তাদের প্রধান শাসন ব্যবস্থা। তিনি বলেন সেই কমিউনিস্টগণ এখন মিষ্টি কথা বলে রাস্তায় পাগলের মতো বিচরণ করে, ভাবটা এমন যেন তারা কিছুই বোঝেন না, কিছুই জানেন না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।